স্বাগত অন্য পক্ষে। আমি ঈশা জাহান উর্মি আপনাদের সাথে আছি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। গত 30শে সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিল আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার। 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য একই। আমাদের দেশে যখন হাজারো কিশোরী ধর্ষণের শিকার হয়ে বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, সেখানে সুইডেনের পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন কিশোরী গ্রেটা থুনবার্গ। কেন পরিবারের ভেতরে শিশু বা সন্তান নয় বরং মেয়ে বা নারী হিসেবে বড় করা হয় শিশুকে? অন্যপক্ষে আজ আমরা কথা বলবো কন্যা শিশুর জন্য সমতার বিশ্ব কতদূর। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং উন্নয়ন কর্মী ফারহানা হাফিজ। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সালমা আক্তার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কন্যা শিশু দিবস এমন একটা সময়ে এবছর আমরা পালন করতে যাচ্ছি বা পালন করছি যখন ধর্ষণের ভয়াবহতা এবং এক ধরনের অতিমারিতে পরিণত হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে কন্যা শিশু দিবস নিয়ে কি বলতে পারি, আপনি কি বার্তা দেবেন আমাদের কিশোরীদের জন্য বা কন্যা শিশুদের জন্য এবং তাদের অভিভাবকদের জন্য? প্রথমে যেটা বলতে চাই যে এটিতে অবশ্যই একটি অগ্রহণযোগ্য অবস্থা যেভাবে আমাদের কন্যা শিশুরা ভায়োলেন্সের শিকার হচ্ছে এবং নির্যাতনের মাত্রাটা এতটাই যে সেটা গ্যাংরেপ পর্যন্ত পৌঁছেছে, যেটা তাদের ব্যক্তি অধিকার, মানুষ হিসেবে মানবিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। এবং আমরা যেই সময় কিনা নারী পুরুষের সমতার কথা বলছি, মানবাধিকারের কথা বলছি, সেই সময়ে আমাদের শিশুদেরকে ধর্ষিত হতে দেখাটা, এই সভ্য, আমরা নিজেদেরকে সভ্য সমাজ বলে দাবি করছি, কোনোভাবে সেটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি যে সেক্ষেত্রে অবশ্যই যেভাবে সারা বিশ্বেই নারী পুরুষের সমতার কথা বলা হচ্ছে, মেয়ে শিশু ও ছেলে শিশুর সমতার কথা বলা হচ্ছে, সেটিকে এনশিওর করাটা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে মেয়ে শিশু এভাবে না দেখে শিশু অধিকার এই জায়গাটিতে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে তাদের যেমন মৌলিক অধিকারগুলো রয়েছে, সেদিক থেকে সিকিউরিটি ইস্যু একটা বড় ইস্যু আমি মনে করি। এবং আমরা সমাজে দেখেছি যে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে একটি শিশুকে মেয়ে শিশু এবং ছেলে শিশু হিসেবে বড় করা হয় এবং পরবর্তীতে সে কারণেই তারা একজন নারী ও পুরুষ হয়ে জন্মান এবং সারা জীবনই এক ধরনের বৈষম্য এবং এ ধরনের বিভেদের মধ্যে দিয়ে যান এবং ভায়োলেন্সের শিকার হন, জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার হন। শুধুমাত্র নারী হওয়ার কারণেই সারা বিশ্বে এখনো শিশু ভ্রূণ হত্যা করা হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতেই প্রায় 30 মিলিয়ন চিলড্রেন, অমর্ত সেন দেখিয়েছেন যে শুধু মেয়ে হওয়ার কারণে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। তো আমরা সেই জায়গায় যে অনেক পেছনে পড়ে আছি সেটা তো বলার অপেক্ষাই রাখি না। সুতরাং আমাদের পলিসিগুলো, আমাদের লস, এগুলোর ইমপ্লিমেন্টেশন এবং যে সোশ্যাল ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি জোরালো ভূমিকা পালন করতে হবে নারী পুরুষের সমতা আনয়নের জন্য। এবং অবশ্যই সেটা শুধুমাত্র লিগ্যাল পেপারসে যেন না থাকে, সেটা যেন রিয়েল লাইফে আমাদের শিশুরা সেই সমতাটা উপভোগ করতে পারে এবং একই রকম মানবিক অধিকার নিয়ে বড় হতে পারে, সেই জায়গাটা দেখাটা আমাদের জন্য খুব জরুরি। ফারহান হাফিজ, আপনার কাছে প্রশ্ন আসলে রাখতে চাই, যেটি যে এই সামাজিকীকরণের কথা বলছিলেন সালমা আক্তার, আপনি আমাকে একটু জানাবেন যে আমরা আসলে যেটি বলছিলাম যে আমরা পরিবার থেকে একটা শিশুকে কন্যা বা মেয়ে হিসেবে আসলে লালন পালন শুরু করি এবং সেটি আসলে সামাজিকীকরণের মধ্য দিয়ে তাকে একটা, যেটি বলেছিলেন যে নারী হয়ে ওঠে, নারী কেউ হয়ে জন্মায় না, সেই জায়গায় পৌঁছে দিতে আসলে আমরা অভিভাবকরা অনেকখানি সহায়তা করি। এবং এত বছর পরে এসে যখন নারী অধিকারের বিভিন্ন কথা বলা হয় তারপরেও আমরা সেই একই বিষয়ে দেখি যে একটা কন্যাকে বা একটা নারীকে নারী হয়ে উঠতে আমরা আসলে সাহায্য করি, মানুষ হয়ে উঠতে না। কিভাবে দেখেন আপনি বিষয়টিকে? ধন্যবাদ উর্মি। যেটা সালমা আপা বলেছেন যে আমাদের পরিবার গুলোতে আসলে ছেলে এবং মেয়ের মধ্যে জন্মাবার পর থেকে, এবং শুধু জন্মাবার পর থেকে না, জন্ম হবার আগ থেকে যেটা হচ্ছে যে কন্যা শিশু হিসেবে বা মেয়ে শিশু হিসেবে আমরা পরিবারে আসলে তার যে আগমনটাকে আমরা খুব স্বাভাবিকভাবে দেখি না। কারণ আমরা, আমাদের কাছে ছেলে শিশু আমাদের কাছে যেভাবে একটা পরিবারের জন্য সম্পদ হিসেবে, একটা রিসোর্স হিসেবে আমরা
প্রতিপাদ্য হয় আমাদের কাছে, কন্যা শিশু হয় না, তার অনেকগুলো সামাজিক কিছু কারণ আছে। এবং এই যে দেখেন, এবং অভিভাবকরাই কি করে, তাদের একদম ছোটবেলা থেকে তার খাদ্য বন্টন ব্যবস্থা থেকে শুরু করে তার স্বাস্থ্যগত সুরক্ষা, তার তার তাকে যে সকল ধরনের অধিকার থেকে যে বঞ্চনা করে এবং বৈষম্যমূলক যে নীতি, সেটা পরিবার থেকে শুরু হয়। এবং এখানে যদি আমরা দেখি যে আমাদের আইনের যে ব্যাপারটা, আমাদের বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতিতে 18 নম্বর যে সেকশনটি আছে, সেটা কি বলাই হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল চাইল্ড, এবং সেখানে 8টি পয়েন্ট একেবারে জোর দেওয়া হয়েছে। এবং সেখানে তার স্কুল থেকে ঝরে পড়া বিরত করা, তার সকল ধরনের ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজকে বন্ধ করা, এবং তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এবং সকল ধরনের নির্যাতন থেকে তাকে মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের নীতি বলছে, আমাদের রাষ্ট্র বলছে, কিন্তু এই যে নীতির প্রতি আমাদের যে রেসপন্সিভ আচরণ, সেটা কিন্তু আমাদের অভিভাবকরা এখন পর্যন্ত তৈরি না। তার কারণ আপনি দেখেন, আমাদের নারীদেরকে আমরা ভালোবাসি, বাবা আমরা এখন বলি যে হ্যাঁ, এডুকেশনের জায়গায় হয়তো একটা সচেতনতা এসেছে, কিন্তু একজন একে আমি যে একদম মানে আমি বলবো যে একদম ইকুয়াল হিসেবে ছেলের সাথে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাকে যে সাহসের সাথে যে পরিচর্যাটা করতে হয়, তার মনস্তত্ব গড়ার ক্ষেত্রে আমাদের অভিভাবকরা কিন্তু সেই অভয়টা দেন না যে জীবনের সকল পর্যায়ে যত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হোক না কেন, যে চ্যালেঞ্জগুলো আছে সেটা কাটিয়ে উঠে সে অভিভাবকরা কন্যা সন্তানের পাশাপাশি একজন অভিভাবক হিসেবে সে দায়িত্ব যে পালন করবেন, সেটা নাই বলে দেখেন যে আমাদের মেয়ে শিশুদের সবচেয়ে বড় যে জায়গাটা, আত্মবিশ্বাসের অভাবটা তৈরি হয়। কারণ সেটা তো তার শরীর নিয়ে খুব লজ্জিত থাকে, তো সেই শরীরটা নিয়ে কি করবে, এই শরীরের সুরক্ষা, এই শরীরকে নানা রকমের হিংস্রতা থেকে, নির্যাতন থেকে মুক্ত রাখার জন্য সে কিন্তু একটা ভীতিমূলক অবস্থা থেকে, এবং তার কনফিডেন্সটা কিন্তু কখনোই জানেন। এবং এখানে আমরা তিনজন যে নারী আছি, আমরা যদি আমাদের ছোটবেলার শৈশবকালে ফিরে যাই, আমরা কিন্তু সবসময় একটা ভীতি নিয়ে, মানে যখন আমরা অ্যাডোলেসেন্টে ঢুকি তখন কিন্তু আমরা একটা ভীতিকর অবস্থার মধ্যে থেকে আসি, এবং এই এই জায়গাটাতে কখনোই অভিভাবকরা খোলামেলা আলোচনা করে না। এটা তো গেল কন্যা শিশুর দিক। এবং পুরুষ যে ছেলে শিশুটি, তাকেও কিন্তু ওইভাবে বড় করা হয় না যে এই যে একটা আমাদের শরীর ভিত্তিক যে আলোচনা এবং বোঝাপড়ার জায়গাটা, যে এই শরীরটা, এটাতে আমার একটা প্রজনন স্বাস্থ্য, আমার যে অর্গানগুলো আছে তার সাথে আমার প্রজনন স্বাস্থ্য এবং প্রজননের বিষয়টা হচ্ছে হলো জড়িত, কিন্তু এর বাইরে সকল কিছু বিষয় আছে, এইটা যে একটা সমাজ এর রীতিনীতি দ্বারা তৈরি, এবং সেই জায়গাটায় যে আমার আসলে এই যে যৌন আকর্ষণ বা সেই বিষয়টাকে আমি কত বেশি সুস্থতার সাথে, সমতার সাথে, মর্যাদার সাথে আমি দেখতে পারি, সেই জায়গাটা আমাদের শিক্ষাটা নেই। এবং আমি আবারও বল যে কারণে ধর্ষণের বিষয়টা এসছে, নানা রকম নির্যাতনের বিষয়টি এসছে। এবং আমি দেখছিলাম যে গত 9 মাসে যে এসকে রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে 6 বছরের নিচে যে শিশু, কন্যা শিশু 133 জন হচ্ছে হলো 67 জন রেপড হয়েছে, এবং 7 থেকে 12 বছরে হয়েছে 133 জন, এবং 13 থেকে 18 বছরে হয়েছে 140 জন। তার মানে এই যে রেপের সংখ্যা বেড়ে যাচ্ছে শিশুদের মধ্যে, এটি কেন? এটিতে কারণ হচ্ছে যে আমরা কিন্তু সেইভাবে শিশুরক্ষাগুলো দিতে পারিনি, আমাদের সচেতনতাটা আমরা তৈরি করতে পারিনি। সালমা আক্তার, আবারও আসলে ব্যাপারটা কি এরকম দাঁড়াচ্ছে, আমরা যে মানে যেভাবে কথা বললাম মনে হচ্ছে যে এর জন্য শুধুই অভিভাবক দায়ী বা শুধুই পরিবারগুলো দায়ী, একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি কি কি মনে করেন? পরিবারের দায় তো নিশ্চয়ই রয়েছে, এবং পরিবার তো আসলে রাষ্ট্রের কাছ থেকে এক ধরনের বা সমাজের কাছ থেকে এক ধরনের মেসেজ পেয়ে তারপরে তারা আসলে এরকম ট্রিট করে মেয়েদেরকে। একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনি কি মনে করেন যে এটা কি শুধুই আসলে পরিবারের দায় বা নাকি এখানে অন্য কোনো বিষয় রয়েছে? রাষ্ট্রের দায় কি, সমাজের দায় কি? অবশ্যই এটি সমাজের দায়, পরিবার তো সমাজের একটি ক্ষুদ্র অংশ, এবং পরিবার কিন্তু সমাজের এজেন্ডা গুলোকেই বাস্তবায়িত করে, পরিবার সমাজের চাহিদা গুলোকে কিন্তু কনফর্মিটির মাধ্যমে চালিয়ে নিয়ে যায়। এই যে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার যেটি করে, সেটি কিন্তু আসলে সমাজের চাহিদা, একটি রাষ্ট্রের চাহিদা। রাষ্ট্র সমাজ যেভাবে একটি পরিবারকে তার সন্তানদেরকে বড় করতে আকাঙ্ক্ষা পোষণ করে, পরিবারগুলো কিন্তু সেটাই করার চেষ্টা করে, কারণ সেগুলোই ভালো পরিবার যেটা সোশ্যাল ভ্যালুস গুলোকে টিকিয়ে রাখে। তো যখনই এ ধরনের সোশ্যাল ভ্যালুস গুলোকে চেঞ্জ করার চেষ্টা করা হয়, একটা কনফর্মিটির থেকে বের হয়ে কেউ যখন একটা রেবেলিয়ন কিছু অথবা নতুন কিছু করতে চান, তখন রাষ্ট্র সমাজই কিন্তু
তাদের উপর চাপ প্রয়োগ করে। সুতরাং পরিবার কিন্তু নিজেরা এটার জন্য দায়ী নয়, পরিবার হচ্ছে সমাজের একটা এলে সেখান থেকে শুরু করতে পারেন। একটি পরিবার তাকে অবশ্যই অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু পরিবার যেটি করতে পারে সেটি হচ্ছে যে পরিবার অন্য পরিবারগুলোর জন্য আইডল হতে পারে। একটি পরিবার যখন শুরু করবে অন্য পরিবারগুলো কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে চাইলে বদলানো যায়। আমি মনে করি মিডিয়া একটা চমৎকার এরিয়া যেখানে ডিসক্রিমিনেশনটাকে হাইলাইট করে চেঞ্জ করা যায়। যেমন সাম্প্রতিক সময়ে একটা অ্যাড আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে যে মাটা ওয়ান গ্লাস অফ মিল্ক ফুল করে তার ছেলেকে দিয়েছে, অল্প একটু মেয়েটাকে দিয়েছে। ছেলেটা হাতে নিয়ে দুটো গ্লাস সমান করে মাকে দিয়ে বলছে এখন এটা ঠিক আছে। এই যে আসলে মেয়ে শিশু ছেলে শিশু সবার যে বাড়ন্ত বয়সে একই রকম চাহিদা, দুজনের যে সমান অধিকার আছে, সেটি কিন্তু পরিবার শুরু করতে পারে। পরিবার আমি যেটা একটু আগে বলেছি যে রাষ্ট্রীয় আমাদের নীতি নির্ধারণ গুলো কি আছে, আমাদের কিন্তু কনস্টিটিউশনের কথা যদি বলি, লিগ্যাল স্পেস এর কথা বলি, পলিসি গুলি খুবই জেন্ডার ফ্রেন্ডলি। বাংলাদেশ এস সাচ অনেক দেশ থেকে আগিয়ে আছে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয় নাই আমাদের। সালমান স্যার, আমি ফিরবো, আবারও একটা বিরতির সময় পৌঁছে গেছি, যে মাইন্ডসেটের কথা আপনি বলছিলেন সেটি নিয়ে আবারও ফিরবো আপনাদের কাছে। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি কন্যা শিশুর জন্য সমতার বিশ্ব কতদূর। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং উন্নয়ন কর্মী ফারহানা হাফিজ। ফারহানা হাফিজ, আপনার কাছে যেতে চাই আবারও। সালমা আক্তার বলছিলেন যে আসলে আমাদের যেই মাইন্ড সেট আপ সেটি যতদিন পর্যন্ত না পরিবর্তিত হচ্ছে ততদিন পর্যন্ত এই বিষয়গুলো আসলে দিবস ভিত্তিক থেকে যাবে, এবং এই বিষয়গুলো আসলে ঠিক কতখানি আমাদের মধ্যে ব্যপ্ত হতে পারবে বা কতখানি আমরা ভেতরে আত্মস্থ করতে পারবো সেই বিষয়ে এক ধরনের সন্দেহ থেকে যায়। আপনি যদি আমাকে একটু বলেন যে মাইন্ড সেট আপের বিষয়ে তো আমরা অনেকবার অনেকভাবে কথা বলি, এই মাইন্ড সেট আপটা আসলে কীরকম? মানে আমরা এর আগেও কথা বলেছি যে বাবা তার কন্যা শিশুকে খুবই ভালোবাসেন, কিন্তু এই কন্যাটি যখন শিশু থেকে বড় হয় তখন আসলে কি আমরা তার পাশে দাঁড়াতে পারি কিনা, বা সমাজের যেই সেট করে দেওয়া ব্যাপারগুলো আছে সেগুলো যদি সে ভাঙে, সেই নর্মগুলো যদি সে ভাঙে, তখন তাকে আমরা কিভাবে গ্রহণ করি? ফারহানা হাফিজ। মানে এইটা এইটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক বছর ধরে, আমরা 2000 সাল থেকে বাংলাদেশে কন্যা শিশু দিবস হচ্ছে এবং আমরা বলছি মানে মানে কন্যা শিশুর মর্যাদার কথা, কন্যা শিশু সমতার কথা, এবং সেই জায়গাতে অভিভাবকরা মনে করছে যে হ্যাঁ, ছেলে শিশুর পাশাপাশি কন্যা শিশুকেও এই যে ভালোবাসা, এখন ভালোবাসাটা কিন্তু অবধমন করেও ভালোবাসা হয়, বৈষম্যর মধ্যে থেকেও ভালোবাসা হয়। ভালোবাসাটা তো আমরা সবাই ভালোবাসি, স্বামীও স্ত্রীকে ভালোবাসে, তার মধ্যে থেকে স্ত্রী সবচেয়ে বেশি পারিবারিক নির্যাতনের শিকার হয়। তো সেখানে হচ্ছে যে ভালোবাসাটা যদি সমতা ভিত্তিক না হয়, সেটা যদি মর্যাদাপূর্ণ না হয়, সেখানে মানুষ হিসেবে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে এই যে কন্যাকে আমরা কিভাবে দেখি, বাবা আমরা আমার কন্যা, এই কন্যার মধ্যে কিন্তু এক ধরনের আমার অধীনে থাকার একটা ব্যাপার আছে, যে আমার অধীনস্থ কিছু আমি এবং সমাজ প্রত্যাশিত যে রীতিনীতি আমি তোমার জন্য দিচ্ছি, তোমাকে সেটা মানতে হবে, এবং সেটা যদি না হয় সে কিন্তু ভালো সন্তান হিসেবে পরিবারের কাছে এবং সমাজের কাছে গ্রহণযোগ্য হয় না। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসার সংজ্ঞার মধ্যে এবং এই ভালোবাসার অর্থের মধ্যে তো আমাদের আসলে নতুন ভাবে সচেতন হতে হবে যে এই ভালোবাসার মানে কি। যেমন আমি অভিভাবক হিসেবে বলি, আমার দুই মেয়ে আছে, সো সুতরাং আমরা সবসময় সচেতন থাকি যে তার উপর কোনো কিছু যেন আমরা চাপিয়ে দিতে না চেষ্টা করি, আমার বিশ্বাস বা আমার চাওয়া পাওয়াকে। এখন সেটা করতে গিয়ে কিন্তু এটা কিন্তু এত সহজ না, হ্যাঁ, কারণ আমাদের দীর্ঘদিনের অভ্যাস। তো আমি অনেক সময় অনেক কিছু হয়তো আমার মাইন্ড আমার কনসিয়াস আছে, কিন্তু আমি যখন অ্যাক্টে যাচ্ছি আমার অ্যাকশনের মধ্যে কিন্তু ভুল হতে পারে, এবং প্রতিনিয়ত আমার মেয়ে কিন্তু আমাকে ধরিয়ে দেয় যে এই কাজটা কিন্তু তোমার এই কথাটা ঠিক হচ্ছে না। তো এখন এই যে জায়গাটা প্রতিনিয়ত কারেকশনের ব্যাপার আছে। সো ভালোবাসার বিষয়টা এমন একটা বিষয় যে অভিভাবকরা এটা কিন্তু আমাদের সন্তানের কাছ থেকেও শেখার ব্যাপার আছে, যে আমি যা কিছু তার জন্য বরাদ্দ করছি, তার জন্য যা কিছু স্যাংশন করছি, সেটা তার আমি যে যে প্রত্যাশা যে সমতার জায়গায় সেটার দিকে আসলে ধাবিত হচ্ছে কিনা, এটা গেল একটি বিষয়। এবং পাশাপাশি আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি বিশেষ করে বলবো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এক ধরনের যেই অভিভাবক একটু ভিন্নভাবে, মানে আমি কিন্তু পদে পদে মানে কি করি বিপত্তির সম্মুখীন হয়ে যাই, মানে আমি আমার কন্যাদেরকে আমাদের কন্যারা জেনেছে যে ছেলেমেয়ের মধ্যে ভেদাভেদ নেই, তারা খুব খেলতে পছন্দ করে, কিন্তু স্কুলে দেখা গেল যখন তারা চতুর্থ শ্রেণী থেকে
পঞ্চম শ্রেণীতে উঠছে তাদের শারীরিক গ্রোথটা একটু বেশি এবং তখন থেকে স্কুল তাদেরকে নিষেধ করে দিল যে তুমি ছেলেদের সাথে একসাথে খেলতে পারবে না। তাহলে তখন যখন অভিভাবক হিসেবে আমি স্কুলের কাছে আবেদন করছি যে না আমার মেয়েটির তো আসলে খেলাধুলা দরকার, স্কুল থেকে বলছে না যে এটা অনেক গার্জিয়ানরা কিন্তু আসলে কি করছে তারা তাদের এক ধরনের বিধিনিষেধ আছে যে ছেলে মেয়েরা একসাথে খেলতে পারবে না। তাহলে এই যে মাইন্ডসেটটা আমরা তো সবাই তাহলে ভালোবাসি, তাহলে ভালোবাসার মানেটা কি? সেটা যদি সমতাপূর্ণ না হয়, সেটা যদি তার সকল কিছু মর্যাদার সাথে সম অধিকার চর্চার ক্ষেত্রে যদি সেটা প্রতিকূলতার সৃষ্টি করে, তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে মাইন্ডসেটটা সেভাবে তৈরি করা দরকার। এবং এখানে যেটা আপা বলছেন মিডিয়ার একটা বড় ভূমিকা, শুধু অ্যাড না, আমাদের গল্প উপন্যাস থেকে শুরু করে আমাদের সিনেমা, আমাদের কবিতা, সবকিছু থেকে মেয়েদেরকে যেভাবে হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক তার মানে তাকে বডিফিকেশন যেটা, এবং আর একটা হচ্ছে যে তার যে সম্ভ্রম রক্ষা এবং তার শরীর বৃত্তিও যে লজ্জা, এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আমাদের ওই পিতা মাতার ভালোবাসা বলি আর রাষ্ট্রেরও কন্যা শিশুর জন্য যে ভালোবাসা সেটা আসলে নীতির মধ্যে থাকবে, আক্ষরিক অর্থে এটা আসলে যে সহ অবস্থান বা সমমর্মিতার জায়গায় পৌঁছবে না। সালমা আক্তার, আপনি আমাকে বলবেন যে আমরা কি করতে পারি তাহলে রাষ্ট্রকে, আসলে আমরা যদি কোনো বার্তা দিতে চাই বা রাষ্ট্রের কাছে যদি কোনো আবেদন জানাতে চাই। ফারহানা হাফিজ যেরকম বললেন যে একসাথে কোএডুকেশনের স্কুলে একসাথে ছেলে মেয়ে খেলবে, সেই বিষয়টি নিয়েও তিনি এক ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়লেন। তিনি নিজে সচেতন অভিভাবক, কিন্তু অন্য ইনস্টিটিউশনগুলো যদি সহায়তা না করে তাহলে আসলে সচেতন অভিভাবক হয়েও খুব একটা লাভ হয় না। তো সেক্ষেত্রে এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের কাছে আমরা যদি কোনো বার্তা দিতে চাই যে আমাদের কন্যা শিশুগুলোকে আমরা আসলে মানুষ হিসেবেই এবং একজন স্বতন্ত্র শক্তিমান মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে চাই, তাহলে আমরা রাষ্ট্রের কাছে আসলে কি কি বার্তা নিয়ে যাব? সালমা আক্তার, আমি একটু কি যেটা বলছিলাম যে বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রেই আইডল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে, আমাদের আর্মিতে, পুলিশে, পাইলট, এই ধরনের যেগুলো খুবই জেন্ডার স্টিরিওটিপিক্যাল আইডিয়া পুরুষদের কাজ ছিল সেখানে কিন্তু নারীরা চলে এসেছেন অনেক কিছুতেই, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে নারীরা এসেছেন। তো বাংলাদেশ যদি সেটা করতে পারে তাহলে বাংলাদেশ কেন একটি শিশুকে শৈশব থেকে একজন মানুষ হিসেবে তৈরি হওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারবে না? আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়েছি, আমি 8 পর্যন্ত কো-এডুকেশনে পড়েছি, তখন কিন্তু আমরা ছেলেরা মেয়েরা একসাথেই খেলেছি এবং ছেলেরা আমাদেরকে মেয়ে হিসেবেও দেখেন নাই, আমরাও তাদেরকে ছেলে হিসেবে দেখি নাই, মানুষ হিসেবেই দেখে, বন্ধু হিসেবেই দেখেছে। আমার মনে হয় যে স্কুলগুলোতে ছেলে মেয়ে সেগ্রিগেশন করার কারণেই কিন্তু তারা আরো বেশি কনসিয়াস হয়ে যায় যে ও হচ্ছে ছেলে আমি হচ্ছি মেয়ে। ওদেরকে যদি এটা বোঝানো যায় যে তারা আসলে বন্ধু, তারা আসলে পরস্পরের পাশাপাশি থাকবে, পরস্পরের কাছাকাছি থাকবে, এই মাইন্ডসেটটা যদি স্কুলে তৈরি করে দেওয়া যায়। আমি জানি যে স্কুলের জন্য এটা কঠিন, কারণ আজকাল যেহেতু রেপের মতো বা হ্যারাসমেন্টের মতো ঘটনা ঘটছে, সব প্যারেন্টসের খুব অ্যাওয়ার থাকে তাদের চিলড্রেনদেরকে নিয়ে, সেই জন্য তারা দিতে চায় না। সুতরাং স্কুল এনভায়রনমেন্টে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে শুরু করে ফর্মাল যত ইনস্টিটিউশন আছে সেখানে যদি এনশিওর করা যায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফ্রি এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু আর বাবা মারা এই ক্রাইসিসটাতে ভুগবে না। যেটা আমরা এত বছর আগে করতে পেরেছি এখনকার বাচ্চারা সেটা পারবে না কেন? আমরা একটা রিভার্স ওয়েতে কেন যাব আমি বুঝতে পারছি না, যেখানে সারা পৃথিবীতে আগাচ্ছে, আমাদের মেয়েরা খেলাধুলোয় যাচ্ছে, সারা বিশ্ব থেকে অনেক আমরা অনেক পদক নিয়ে এসেছে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমাদের মেয়েরা চমৎকার করছে। তো আমার মনে হয় যে একটু আগে যেটা বলছিলাম যে আমাদের পলিসি কিন্তু যথেষ্ট জেন্ডার ফ্রেন্ডলি, সেটার ইমপ্লিমেন্টেশন লেভেলে এসে আমরা আটকে যাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা আজকাল অনেক কিছুর মধ্যেই কিন্তু পাঠ্যপুস্তকে সমতার বিষয়টি নিয়ে এসেছে, তাহলে পাঠ্য আমি আমার একটা গবেষণার কথা আমার মনে পড়েছে যে আমি এগ্রিকালচার, উইমেন ইন এগ্রিকালচার একটা গবেষণা করছিলাম, তো সেখানে বাচ্চাদেরকে ছবি আঁকতে দেওয়া হয়েছিল যে মা বাবা কি ধরনের রোল করে। এবং আমরা জানি অন্য এলাকায় যখন আমরা ছবি আঁকতে দিই সাধারণত মাকে তারা খুব হাউসহোল্ড অ্যাক্টিভিটিস এর মধ্যে আঁকে, বাবাকে এগ্রিকালচার আউট মানে আউটসাইড ওয়ার্ল্ড এর অ্যাক্টিভিটিস আঁকে, কিন্তু সেখানে খুব চমৎকার ভাবে বাচ্চাগুলো বাবাকে মাকে হেল্প করছে কিচেনে এরকম ছবি এঁকেছে, মা এগ্রিকালচারে বাবাকে হেল্প করছে এরকম ছবি এঁকেছে। মাইন্ডসেটটা যেহেতু শৈশব থেকে শুরু হয়, শিশুদের মাইন্ডসেটে যদি আমরা সমতার বিষয়টি দিতে পারি এবং আমরা যদি বোঝাতে পারি যে নারী পুরুষ সমতা মানে পুরুষের অক্ষমতা না, পুরুষের ক্ষমতা কেড়ে নেওয়া নয়, বরং একটি সুস্থ সমাজ, একটি সুস্থ পরিবার, আমার মনে হয় যে তাহলে কিন্তু। জি, অনেক ধন্যবাদ সালমা আক্তার। ফারহান হাফিজ, আপনি যদি এক লাইনে একটু যুক্ত করেন, আমার হাতে আর 15 সেকেন্ড সময় আছে, যে জেন্ডার সেন্সিটিভ যদি পরিবেশটা না হয় তাহলে পাঠ্যপুস্তকে এরকম কিছু থাকলেও লাভ আছে কিনা, একদম এক লাইনে যদি যুক্ত করেন।
আমি আবারও বলবো, যেহেতু আমরা কন্যা শিশুর মধ্যে আছি এবং আমি শিক্ষা প্রতিষ্ঠানে, আমি শুধু বলবো না যে পাঠ্যপুস্তকের এবং কারিকুলামের মধ্যে জেন্ডার, আমার মনে হয় আমাদের যে যত শিক্ষক আছে তাদেরকে এক ধরনের দক্ষতা তৈরি করা দরকার যে তার শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়ের মধ্যে মানে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা কি হবে এবং সে কিভাবে একজন চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবে এবং তাকে একজন কাউন্সিলর হিসেবে আসলে ছেলে এবং মেয়ের দৈহিক বলেন মানসিক বলেন সেই যে সমতার গঠন সেটির জন্য ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ সালমা আক্তার, অনেক ধন্যবাদ ফারহান হাফিজ, আবারও নিশ্চয়ই আপনাদেরকে পাবো অন্য কোনো অনুষ্ঠানে। অন্য পক্ষে ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গে থাকবেন।